लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे पार्क में स्टंट्स मारने जाना है। দীর্ঘদিন যাবৎ ওই মেয়েটাকে পছন্দ করে না, মানে গত সেমিস্টারে ও সহ নাফিসা মানে একসাথে হচ্ছে প্রেজেন্টেশন জমা দিছিলাম, এরপরে যেন ক্রাশ খেয়ে গেছে। এতদিন ধরে ক্রাশ খেয়ে বসে আছিস আর আমাদেরকে কিছু বললি না, আলিফকে বলতে পারলে আমাদের বলতে সমস্যা কি? আশ্চর্য কথা, আমি কাউকেই কিছু বলি নাই আর আলিফকেও তো আমি কিছু বলি না, আর বললে তোদেরকেও বলতাম, বললে তো সমস্যা নাই তাই না? আলিফ জানে কিভাবে? আমি জানি ওর থেকে সবকিছু, শুনেই তো। তুই কেমনে জানিস? আমি মানুষের চোখ দেখেই বলে দিতে পারি কে কার প্রেমে পড়েছে এবং সেটা 101% শিওর শট। শালা চাকরভাত, ভণ্ড কোথাকার, মিথ্যু হারামজাদা, নিশ্চয় আমার পিছনে স্পাইং করতেছিস তাই না? বিশ্বাস করলি না তো? এখন কি আমার ক্ষমতা প্রমাণ করার জন্য তোদেরকে আমার সবার সামনে প্রমাণ দিতে হবে? সানি বয়, তুই যা ওই নাফিসাকে গিয়ে প্রপোজ কর, ও রাজি হয়ে যাবে, ও তোকে ভালোবাসে। হাই নাফিসা। কি করছো? বসে আছি, খাবো, তুমি কিছু খাবা? না না খাবো না। কিছু বলবা? নাফিস আমি তোমাকে ভালোবাসি, এতদিন ধরে বলতে পারি না, কারোর সামনে অপমান করো না প্লিজ, তুমি না আপনার নাম জুড়ে নাই। শুধু সানি না, পুরো ইউনিভার্সিটির প্রেমের তথ্য আমার কাছে আছে। না না এখানে ম্যাজিক নেই, আমার আধ্যাত্মিক কোনো পাওয়ারও নেই। নিশ্চয়ই ভাবছেন তাহলে আমি এই তথ্য কীভাবে পাই? আসলে আমি UIU ক্রাশ অ্যান্ড কনফেশন পেজের একমাত্র অ্যাডমিন। ক্রাশ অ্যান্ড কনফেশন পেজের ব্যাপারে নিশ্চয়ই জানেন, এই পেজের ধর্ম হচ্ছে আপনি ইউনিভার্সিটির যেই ছেলে বা মেয়ের উপর ক্রাশ খাবেন তাকে নিয়ে অনুভূতি লিখে পেজে মেসেজ করবেন। অ্যাডমিন আপনার পরিচয় হাইড করে এটা পেজে পোস্ট করবে, শুরুতে ক্রাশের নাম, ডিপার্টমেন্ট, ব্যাচ এসব উল্লেখ থাকবে এবং অবশ্যই যার উপর ক্রাশ খেয়েছেন তার ছবিও থাকতে হবে। আমি যে এই পেজের অ্যাডমিন সেটা ইউনিভার্সিটির কেউ জানে না, এমনকি আমার এই চারজন বেস্ট ফ্রেন্ডও জানে না। সানি আর নাফিসার মধ্যে যেটা ঘটলো সেটা এই পেজের কল্যাণেই আমি জানি। শোন, বুদ্ধি দেই, তুই না জাস্ট প্রপোজটা করে ফেল, তারপর যা থাকে কপালে, বাদ বাকি আমরা তো সবাই আসি সাথে তাই না? মেয়ের বয়ফ্রেন্ড যদি সাকিব হয় তাহলে তো ছেলে তোর মাইক টাইট দিবে না সেফ সাইড। ইফ ইন কেস যদি কোনো মাফিয়া হইলো তোর একটু ধ্যাতানি দিয়ে বসলো, তুই ইনজুরড হয়ে গেলি, তাহলে আমরা সবাই যাবো হাসপাতালে। এই দাদা, এই তুই না বিশিষ্ট প্রেম জ্যোতিষী, তুই তো সবার প্রেমের কথা জানিস। হ্যাঁ তো অবন্তি তোকে ভালোবাসে কিনা সেটা তুই জানিস না, নিজের ব্যাপারে এসে আটকায় গেছো। হ্যাঁ এই যে বোকা ছেলেটা, কেমন আছো? ভালো? প্রথম যেদিন তোমায় দেখি তোমার চোখের দিকে তাকিয়ে মুখটা টের পেয়েছিলাম, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে এক দেখাতেই ভালোবেসে ফেলেছ। তবে জানতাম না তোমাকেও আমার একইভাবে ভালো লাগে। প্রপোজটা পড়লে তুমি বুঝতে পারার কথা আমি ঠিক দেরি না করেই প্রপোজটা পড়ে ফেলো, জীবন ছোট অযথা নষ্ট করা ঠিক না। তাই বলে ম্যাডাম এত ঘুরাতে হবে? তোমরা একজন আরেকজনকে নিয়ে কেন কনফেশন পোস্ট দিয়েছিলে? পান করে দিছি, সাকিব এমনে মজা করে একটা পোস্ট দিছে, আমিও একটা কাউন্টার পোস্ট দিছি, সরি আনইন্টেনশনাল ছিল। ইটস ওকে। কিন্তু আমি কিভাবে জানলাম? তাই তো, এই ইউনিভার্সিটি ক্রাশ এন্ড কনফেশন পেজের ওয়ান এন্ড অনলি অ্যাডমিন। আসলে তাই তো বলি, মেডিসিন যা দিছি তার থেকে বেশি সাইড এফেক্ট হবে তার, তাহলে নিজের বিষয় নিজেই পড়ছে। হ্যাঁ আনফরচুনেটলি
পেজের একমাত্র অ্যাডমিন হিসেবে অনেক ভাব দিচ্ছি। ক্রাশ এন্ড কনফেশন পেজ এটা বেশি বানাবো না এটা বেশি হোয়াট ইজ দিস বানাবো তো বানাবো